হে গাইস, নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই টেক ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, প্রতিদিন আমরা আমাদের মোবাইল নাম্বারে অনেক রকম মার্কেটিং ইয়া স্প্যাম কল ইয়া বিজনেস কল অনেক রকম পেয়ে থাকি এবং এই কলগুলির জন্য আমরা ইরিটেট হয়ে যাই এবং আমাদের অনেক টাইমও নষ্ট হয়। তো বেসিক্যালি আজকের ভিডিওতে বলবো তুমি কিভাবে এই কলগুলিকে তোমার মোবাইল নাম্বারে কমপ্লিটলি ব্লক করবে এবং তুমি যদি চাও মেসেজও ব্লক করতে পারো। তো বেসিক্যালি তোমার মোবাইলে সেটিং পেয়ে যাবে এবং এই সেটিং যদি তোমার মোবাইলে না পেয়ে থাকো তো এরও একটা পদ্ধতি আছে, নেক্সট অপশানে বলবো কিভাবে তুমি হ্যারাসিং কল, ফিশিং কল, অ্যাডভার্টাইজমেন্ট কল ইয়া যে কোনো আউট অফ কান্ট্রি কল তুমি কিভাবে ব্লক করবে এবং তোমার মোবাইল নাম্বারে 100% এই সেটিংয়ের পরে কোনো কল আসবে না বা মেসেজও আসবে না। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করে নিয়ে যাক। তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তো বন্ধুরা, সবার প্রথমে দেখিয়ে দিই আমার মোবাইলে কতগুলি স্প্যাম কল আসে দিনে এবং তুমি দেখতে পাচ্ছ এখানে যতগুলি রেড অপশান সবই কিন্তু স্প্যাম কল এবং এই কলগুলি তুমি কিন্তু তোমার মোবাইলে 100% ব্লক করতে পারো। এখনও অবধি আমার মোবাইলে ব্লক নেই, বাট তোমাকে আমি দেখাবো কীভাবে এই সেটিং করবে। তো বন্ধুরা, সবার প্রথমে বলে তোমার কাছে ভিভো, ওপো, এমআই, স্যামসাং, মোটরোলা যে কোনো কোম্পানির মোবাইল থাকলে তোমার সেটিংয়ে কিন্তু পেয়ে যাবে, কারণ বেশিরভাগ এখনকার মোবাইলে সবই কিন্তু সেটিংয়ে তুমি পেয়ে যাবে। সবার প্রথমে দেখিয়ে দিই তুমি মোবাইল সেটিংয়ে কোন সেটিংটি করতে হবে। তো সেটিংয়ে চলে যেতে হবে, সেটিংয়ে যাওয়ার পর তোমার মোবাইলে তোমার যদি সার্চ অপশান এসে থাকে তুমি এখানে সিম্পলি সার্চ করবে কল সেটিং এবং কল সেটিং সার্চ করার পর তুমি নিচে কিন্তু অনেক রকম অপশান পেয়ে যাবে। আমার ইনফিনিক্স মোবাইল, তো এখানে যে অপশানটি তোমাকে নিচে চলে যেতে হবে, নিচে যাওয়ার পর তুমি একটা অপশান পাবে হ্যারাসমেন্ট ফিল্টার। তো তোমার মোবাইলে অন্য নামেও থাকতে পারে স্প্যাম কল ইয়া বিজনেস কল, ফিশিং কল অপশান থাকতে পারে। তো আমার এখানে হ্যারাসমেন্ট ফিল্টার অপশান আছে, তো এর উপর ক্লিক করে দিতে হবে সিম্পলি এবং ক্লিক করার পর তুমি নিচে দেখতে পাবে এখানে ইন্ডিকেট করে দিচ্ছে হ্যারাসমেন্ট ফিল্টার অপশান এখানে আছে, তো এর উপরে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে তুমি দেখতে পাবে তোমার উপরে দুটি অপশান খুলে যাবে বা তোমার মোবাইলে অনেকগুলি অপশান থাকতে পারে। এখানে পড়ে নিতে হবে ব্লক নাম্বার নট ইন কন্ট্যাক্টস, মানে তুমি যদি এইটি অন করে দাও তোমার কন্ট্যাক্টে যতগুলি নাম্বার আছে সেগুলো ছাড়া অন্য কোনো কল আসবে না। 100% গ্যারেন্টির সঙ্গে বলছি কোনো রকম কল আসবে না, বাট এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি অন করবে না অফ রাখবে। এবং নিচে একটা অপশান পাবে ব্লক আননোন অ্যান্ড হিডেন নাম্বার, তো এইটি তোমাকে সবার প্রথমে অন করে রাখতে হবে। এটা হচ্ছে আননোন বা হিডেন নাম্বার, মানে আউট অফ কান্ট্রি বা কোনো ফিশিং বা অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো রকম যদি স্প্যাম কল হয়ে থাকে তো এইগুলি ব্লক করে দেবে। সিম্পলি এই সেটিংটা করে নিতে হবে এবং তোমার মোবাইলে যদি এই অপশানটি না থেকে থাকে তোমাকে আমি নেক্সট বলবো কী করতে হবে। এবং তুমি আরেকটা অপশান পেয়ে যাবে এখানে, যদি তুমি হোয়াইট লিস্ট করতে যাও, হোয়াইট লিস্ট অপশানটা এমন সেটিং যেটা হচ্ছে তুমি যদি যেই নাম্বারটা অ্যাড করবে সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে তোমার মোবাইলে কলই আসবে না। তো তুমি এখানে সিম্পলি ক্লিক করে নিতে হবে, তারপর তোমাকে সিম সিলেক্ট করে এখানে অ্যাড অপশান আসবে, অ্যাড অপশানে যেয়ে তোমাকে নাম্বার ডায়াল করে নিতে হবে, অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর তুমি কিন্তু কোনো আদার্স নাম্বার থেকে কল পাবে না। তো এটা যদি তোমার মোবাইলে সেটিংয়ে না থেকে থাকে অপশানটি হ্যারাসমেন্ট ফিল্টার অপশানটি, তোমাকে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে প্লে স্টোরে, যেটা হচ্ছে ট্রু কলার। এবং এই অ্যাপ্লিকেশানটা তুমি যদি ইনস্টল করে নাও তোমার মোবাইলে কোনো রকম স্প্যাম কল আসবে না, সিম্পলি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর তোমাকে কিন্তু বাই ডিফল্ট সেট করতে হবে এবং যে কোনো অ্যালাও অপশান বা যদি অ্যাকসেপ্ট অপশান থাকে তোমাকে অ্যাকসেপ্ট বা অ্যালাও করে নিতে হবে। তারপর তুমি ক্লিক ওপেন করার পর তুমি দেখবে এখানে তিন ডট এসে যাবে বাঁ দিকে লেফট সাইড কর্নারে, এর উপর ক্লিক করার পর তুমি দেখবে এখানে নিচে একটা অপশান আছে সেটিং, এই সেটিং নিচে একদম পেয়ে যাবে, সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর তোমাকে একটা অপশান আসবে এখানে ব্লক, এখানে তুমি মেসেজের নিচে ব্লক অপশান পেয়ে যাবে, ব্লকে ক্লিক করতে হবে এবং এখানে আপডেট টপ স্প্যামার এর উপর একবার ক্লিক করে আপডেট করে দিতে হবে, ফার্স্ট কাজ এটাই। সেকেন্ড যেটা কাজ করতে হবে তোমাকে নিচে চলে যেতে হবে, এই অপশানটি কিন্তু টপ স্প্যামারের জন্য, বাট তোমাকে এটা প্রিমিয়াম ভার্সন নিতে হবে। তো এখানে কোনোরকম প্রিমিয়াম ভার্সন নেওয়ার দরকার নেই, তুমি ফ্রিতে করতে পারো। এখানে দেখো তিন চারটে অপশান পেয়ে যাবে, ব্লক টপ স্প্যামার এটা অন করে দিতে হবে, ব্লক হিডেন নাম্বার এটাও অন করে দিতে হবে, ব্লক নাম্বার ফ্রম ফরেন কান্ট্রিজ এটাও অন করে দিতে হবে এবং ব্লক নাম্বার নট ইন ইয়োর ফোন বুক, মানে যেটা প্রথমে দেখিয়েছিলাম যে কন্ট্যাক্টে তোমার যে নাম্বারটা আছে সেটা ছাড়া অন্য নাম্বার থেকে কল আসবে না। তো এটা তোমার উপর ডিপেন্ড করে। এগুলো করার পর তুমি কিন্তু দেখবে এখানে নোটিফিকেশান একটা অপশান আসছে, নোটিফিকেশান ফর ব্লক কলস, তুমি যদি এটা অন রাখো তো তোমার মোবাইলে কোন নাম্বার থেকে কল এসেছিলো তোমাকে নোটিফিকেশান পেয়ে যাবে তুমি। সেম এখানে নোটিফিকেশান ফর মেসেজ, ব্লক মেসেজ তুমি এটা অন রাখতে পারো বা অফই রাখতে পারো। তো এছাড়াও নিচে কিন্তু একটি প্লাস অপশান আসছে, এর উপর ক্লিক করার পর তুমি কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবে, তুমি এগুলো চেক করে করতে পারো, পার্টিকুলার নাম্বার ব্লক করতে পারো বা কান্ট্রি কোড ডায়াল করে ব্লক করতে পারো। তো এরপরে দেখবে তোমার মোবাইল নাম্বারে কোনো রকম স্প্যাম, অ্যাডভার্টাইজিং, ফিশিং কল আসবে না এবং 100% গ্যারান্টি। তো আই হোপ বন্ধুরা তোমার এই ভিডিওটি পছন্দ হয়েছে, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এখানেই নমস্কার।